কোন কাজ করলে শয়তান দ্রুত পালায় জানেন খুব দ্রুত পালায় আজকে আমরা জানবো যে কী কাজ করলে শয়তান বায়ু ছাড়তে সারতে এত জোরে পালায় যেটা বলে বোঝানো যাবে না তো সেটা আজকে আমরা জানবো যে আসলে কি কাজ করলে শয়তান পালায় আমার জানার দরকার আছে আমার যেটা মুসলমান আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন মসজিদে যখন আজান হয় মজ্জিম সাহেব যখন আজান দেয় তখন শয়তান করে কি শয়তান উল্টো দিকে ঘোরে ঘুরে বায়ু সারতে সারতে সে খুব দ্রুত জোরে পালায় কেন পালায় সে তার কানে যেন আজানের যেন না যায় এই আজান সে শুনতে চায় না কারণ আজান শয়তানের কানে গেলে শয়তান খুব জ্বালাবোধ যন্ত্রণা মনে করে সেই জন্যে আজানের সাউন্ড সে শয়তান শুনতে চায় না মজ্জিম সাহেব যখন আজান দেয় তখন শয়তান তাহলে দেখেন এভাবে যদি পালাতে থাকে বায়ু সাথে সাথে পালাতে থাকে তো বায়ু তো মানে বোঝেনি সেটা তার বলা লাগবে না তাহলে দেখেন আমরা অথচ কিন্তু যখন মজিম সাহেব আজান দেয় আমরা কিন্তু নামাজ পড়তে যাই না দেখেন আমরা কিন্তু নামাজ পড়তে যাই না দেখেন আবার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন যখন আজান শেষ হয়ে যায় আজন দেওয়ার সময় শয়তান তো জুড়ে দুজনে পালা লয় বায়ুস্যাটের সাথে পালা লয় আবার যখন আজন যখন শেষ হয়ে যায় তখন শয়তান আবার আসে শয়তান আবার আসে আসার পর যখন নামাজের নামাজের শুরু হওয়ার সময় যখন একামত দেয় না একামতের সময় কয়েক শয়তান আবার পালায় আবার পালায় যে একামর শেষ হয়ে যায় যে নামাজ শুরু করে যায় ইমাম সাহেব যে নামাজ শুরু করে দেয় তখন শয়তান আবার আসে আসা কুমন্ত্র দিতে থাকে যেগুলো আপনি কখনো ভাবিনি দিনে। সেগুলো আপনাকে মনে করিয়ে দেয় শয়তান সেগুলো মনে করে দেয় এই কালকে তো ওই যাবি ওই মেয়ে দেখতে সুন্দর ভালো ছিল এটা কর তো ব্যবসা লস হচ্ছে লাভ হচ্ছে হিসাব কর শয়তান এগুলো কুমন্ত্র দেয় বুঝতে পারছেন দেখেন তাহলে ইমাম সাহেব মজিম সাহেব যখন মসজিদ আদান দেয় আমার নামাজ পড়তে যায় না আমরা বাইরে খেলাধুলা করি ঘোরাফেরা করি অথচ আমরা কিন্তু নামাজ পড়তে চাই না আমাদের নামাজ পড়তে হবে তাহলে দেখেন দুনিয়া কয় দিন আজ আসেন কাল না থাকতে পারেন এই জন্য পাঁচ লোককে নামাজ সটিফাই পড়তে হবে কোরআনকে বন্ধু বানাতে হবে ইসলামের সব কিছু মেনে চলতে হবে এবং কোরআনের পুঁজির আয়াত আপনাকে মেনে চলতে হবে কিন্তু আমরা নামাজই পড়ি না নামাজ এমন পড়লে নামাজ যদি আপনি পড়েন তো কি হবে আপনার আপনাকে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি অজুহাত দেখান নামাজ পড়তে যান মসজিদে তো সবাইকে আমি বলবো আপনারা নামাজ পড়বেন নামাজ পড়তে যাবেন তো যারা যারা আমরা এই সম্পর্কে আজকে জানলাম অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিও দেখার পর ভিডিও দেখেন ঠিক কিন্তু ভিডিওতে লাইক দেন না এই লাইক না মারার কারণে ভিডিও অন্য কারো কাছে পোষায় না তো আপনারা একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো আমরা সবাই যেন নামাজ পড়তে পারি আমরা সবাই যেন নামাজ পড়িয়া আমাদের কেউ আলিসামি যেন না করি এবং আমাদের কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত